হায়, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনাদের এমএস ওয়ার্ড কিভাবে কাজ করবেন। আমার ভিডিওটা যদি লং না হয়ে যায়, আমি চেষ্টা করব এক্সেলটাও দেখিয়ে দেওয়ার জন্য। বেসিক যারা, আমি এখানে নাম দিচ্ছি প্রজেক্ট 3। ওকে, আমি জানি আপনারা অনেকেই জানেন, যারা জানেন না এবং একেবারেই বিগিনার স্টুডেন্ট, তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে আশা করছি। এখানে দেখেন কুইক টুলবার, অ্যাক্সেস, কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে? আপনি এই যে এখানে যদি আমি কি বলে টিক মার্কগুলো তুলে ফেলি, তাহলে এখানে দেখেন এগুলো কিছুই থাকবে না। আবার টিক মার্কগুলো দিয়ে দিলে চলে আসবে, আপনি কুইক এখান থেকে প্রিভিউ করে আপনার পেজটা কেমন আছে সেটা দেখতে পারবেন। আমরা লাস্টেও দেখব। আচ্ছা, হোমে এখানে এসেছি, এটা হচ্ছে ফ্রন্ট বার, এটা হচ্ছে প্যারাগ্রাফ বার, এটা হচ্ছে স্টাইল, আপনার লেখার বিভিন্ন স্টাইল বা ধরন এখানে আছে। আমি কোনো একটা এখান থেকে কোনো একটা কিছু কোনো একটা কিছু আমি কপি করে নিয়ে আসলাম। আমি চাইলে লিখতে পারি হাতে, আমি কোনো একটা ওয়ার্ড বা কিছু একটা নিয়ে এসেছি। আমি এগুলো চাইলে ডিলিট করে দিতে পারবো আমার ইচ্ছা মতো করে, আমি এখানে সাজিয়ে নিতে পারবো এই যে এটা আমি এনেছি। আমি চাইলে এটাকে এন্টার চাপ দিলে নিচের দিকে যাবে, এখানে আই অ্যাম ফ্রিল্যান্সার আপু, দেখেন আমি এটা ছোট হাতে দিই। এখানে ব্যাকে যখন আমরা চাপ দিব তখন এটা উপরের দিকে উঠবে কার্সারটা, এন্টার চাপ দিলে নিচের দিকে যাবে। এটাকে এইভাবে সিলেক্ট করে আন্ডারলাইন দেওয়া যাবে, আর ইতালিক করা যাবে, বোল্ড করা যাবে। বোল্ড হচ্ছে হাইলাইট, আপনি চাইলে এটা যে কোনো কালার করতে পারেন, যে কোনো ফ্রন্ট বা যে কোনো শেপ আপনি চাইলে নিতে পারেন। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, আমি এটাকে এই পাশে নিয়ে আসি, দেন আপনি দেখেন এটাকে চাইলে যে কোনো কালার করা যাবে। হ্যাঁ, যে কোনো কালার দেখেন হচ্ছে, যে কোনো কালার করা যাবে, আবার আগের অবস্থাতেও ফিরে আনা যাবে। তারপর আপনি চাইলে ফ্রন্টেরও বিভিন্ন শেড, শ্যাডো, আউটলাইন এগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আমি খুব শর্টকাট আপনাদের জন্য দেখিয়ে দিব, দেখেন কন্ট্রোল এ যদি আপনি ধরেন তাহলে সব একসাথে সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি যে কোনো ফ্রন্ট সিলেক্ট করতে পারবেন, আপনি ফ্রন্টের সাইজ বাড়িয়ে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন। আপনি চাইলে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে দেন হচ্ছে মাঝে দিতে পারবেন, সাইডে, হ্যাঁ, অ্যালাইন এবং সমান করেও এই লেখাগুলোকে রাখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমি মেইন যে ব্যাপারটা দেখাবো, আপনি চাইলে এখান থেকে ছবি ইনস্টল, এখানে আমি টেবিলটা দেখাই, এটা হচ্ছে টেবিলের রো, এটা হচ্ছে টেবিলের কলাম। এভাবে করে টেবিলের রোতে 5টা রো নিয়েছি, 3টা 4টা কলাম নিয়েছি। এই কলামগুলো আপনি এখানে এই যে দেখেন অ্যারোটা হয়েছে, চেপে ধরে সোজা যদি টান দিই যে কোনো শেপ, বড় ছোট সব রকমেরই হবে, সেটা আপনি করতে পারবেন। আবার চাইলে ভেতরের যে অংশগুলো আছে প্রত্যেকটা লেখার জন্য আসলে একরকম সমান না হলেও চলে, ছোট বড় করা যাবে, ঠিক আছে? আপনি চাইলে সবচেয়ে মজার ব্যাপার, আপনি চাইলে এখান থেকে যে কোনো স্টাইলও সিলেক্ট করে দিতে পারবেন। দেখেন আমি এখানে ধরছি, এখানে অটো কালার হয়ে যাচ্ছে, ফিল হয়ে যাচ্ছে, আমি ব্যাকে যদি আন্ডোতে দিয়ে দিই আগের অবস্থায় ফিরে আসছে, ঠিক আছে? এগুলো সবই আপনারা এখান থেকে করতে পারবেন। আবার শেডিংয়ের উপরে যদি সরাসরি আপনারা, এখানে একটা শেডিং আছে, এখান থেকেও চাইলে কালার কার্সার, এই যে এটাতে আপনি কার্সারটা রেখেছেন, রেখে তারপর এটা ধরেছেন, আপনার এটাতে কালার হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এটাও করতে পারবেন এখান থেকে। আমি ইনসার্টে দেখাচ্ছি আপনাদেরকে, এটা আমি রাখবো না, নিচে এত বড় তো নেওয়ার দরকার নেই আমার। আচ্ছা, এখন আমি এখানে দেখেন কোনো একটা পিকচার এখানে আপলোড করব, আমার ডেস্কটপে কোনো একটা পিকচার আছে, সেই পিকচারটা আমি
এখানে নিয়ে আসলাম। এই পিকচারটার বিভিন্ন স্টাইল আপনি দিতে পারবেন, এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল দেখেন, আপনি মাউসটা ধরার সাথে সাথে এটা চেঞ্জ হচ্ছে, এবং চেঞ্জ হওয়ার সাথে সাথেই আপনি যদি এটাকে সিলেক্ট করেন, ক্লিক করেন, সেক্ষেত্রে এটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, বিভিন্ন স্টাইল আপনারা এখান থেকে নিতে পারবেন। স্টাইল আপনি চাইলে সিভি লেখার জন্য বিভিন্ন থিম নিতে পারবেন, এখান থেকে বিভিন্ন টাইটেল আপনি অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। ইনসার্টে আরও কিছু কাজ আছে, অনলাইন থেকে পিকচার নিতে পারবেন। শেপ এখান থেকে, এখানে দেখেন অনেকগুলো শেপ আছে, আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো শেপ এভাবে সিলেক্ট করলেন। সিলেক্ট করলে দেখবেন কি আপনার মাউসটা এরকম প্লাস হয়ে গেছে, এটাকে ধরে আপনি টান দিবেন, টান দিলে ছোট বড় যে কোনো শেপ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা যে কোনো শেপের স্টাইল চুজ করতে পারবেন, ব্ল্যাঙ্ক, তারপরে যে কোনো আপনি এখান থেকে চুজ করতে পারবেন। চুজ করে আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারবেন, দেখেন ড্র টেক্সট বক্স, এই যে এখানে আপনার একটা টেক্সট বক্স ক্রিয়েট হয়ে গেল, এখানে আপনি এটা ছোট করবেন বা বড় করবেন, ভিতরে কোনো একটা লেখা লিখবেন, আপনি চাইলে এখান থেকে এনে কপি করে নিয়ে পেস্ট করে দিতে পারেন, আপনি এখানে চাইলে নিজেও হাতে লিখতে পারেন, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে আপনি এখানে লিখতে পারবেন, আপনার কোনো বাধ্যবাধকতা নেই। এটাকে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, বিভিন্ন রকম শেপ আপনি নিজের মতো করে, কালার ম্যাচ সব কিছুই আপনি এখানে দিতে পারবেন। তারপর আপনি এখান থেকে স্মার্ট আর্ট দেখেন, এগুলো হচ্ছে ভার্সিটি কলেজের বিভিন্ন প্রজেক্টের জন্য আপনার প্রয়োজন হয়, আপনি এগুলো যে কোনো শেপ দেখেন, এখানে প্রিভিউ দেখাচ্ছে, প্রিভিউ দেখে আপনি এখানে নিতে পারেন, নিয়ে এখানে বিভিন্ন টেক্সট আপনি অ্যাড করে নিতে পারবেন। তারপর এখানে আপনার চার্ট আছে, দেখেন যে কোনো চার্ট, লাইন, কলাম, ট্যাম্পলেট, বার, এরিয়া, হ্যাঁ আপনি যেটা বোঝাতে চান সব ধরনের এখানে আপনি চার্ট পেয়ে যাবেন। তারপর আপনি দেখেন উইকিপিডিয়া, এটা হচ্ছে অনেক উইকিপিডিয়া এখানে পাচ্ছেন। আমাদের কাজ আসলে খুব বেসিক কাজের মধ্যে এতটুকুই, এগুলো জানলেই হবে। তারপর দেখেন আপনি এগুলো প্রিভিউ দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এগুলো প্রিভিউ, প্রিভিউ করতে হলে প্রিভিউ করে দেন এখানে প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। তবে এই যে অ্যারো চিহ্ন দেখছেন এখানে প্রিন্টার লেখা, এখানে আপনি যখন প্রিন্টার সেট আপ করবেন তখন এখান থেকে আপনার ওই প্রিন্টারের যে সেট আপ একটা ইনস্টল করতে হয়, ছোটো একটা সফটওয়্যার, বা যে প্রিন্টার কিনবেন সেই প্রিন্টারের একটা সফটওয়্যার থাকবে, ওই সফটওয়্যারটা এখানে আপনি ইনস্টল করলে এখানে চলে আসবে, এবং এটার মতো সবুজ বা এগুলো যেমন হাইড হয়ে আসছে, হাইড হয়ে থাকবে না, সরাসরি আপনার এখানে একটা ভিউ হয়ে থাকবে। দেন আপনি এটা সিলেক্ট করলে দেন তখন আপনার ওই মেশিনে প্রিন্ট হয়ে বের হবে। যেহেতু নাই সেহেতু এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, পিডিএফ আপনার এটা পিডিএফ হয়ে যাবে। দেখেন আপনি, আমি একটা পিডিএফ করে দেখাচ্ছি, এই যে প্রিন্ট এভাবে দিলাম, আমার জায়গা চলে আসছে যে এটা আমি কোথায় রাখবো, আমি যেখানে কাজ করেছি সেখানে রাখবো, প্রজেক্ট থ্রিতে, এটারও নাম দিব প্রজেক্ট থ্রি, দিয়ে আমি দেখেন সেভ করব। সেভ করলে এখানে যখন আমি যাব, এই যে দেখেন এখানে আমি আছি, এই যে প্রজেক্ট থ্রি, এই যে প্রজেক্ট থ্রি, এটা আমার সোজা দেখেন পিডিএফ হয়ে গেছে, দেখতে পেরেছেন? এভাবেই আমাদের এমএস ওয়ার্ডে কাজ করতে হবে। আপনাদের কোনো প্রশ্ন, আপনাদের কোনো কোয়ারি থাকলে, আপনারা নতুন কী দেখতে চান আমাকে জানাবেন, আমি সেই বিষয়ের উপর আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করব। আর আপনাদের সবাইকে ভালো রাখুন, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।